এবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিবকে নিয়ে কথা বললেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। তথাকথিত বাণিজ্যিক ছবিতে পারিবারিক গল্পের ছবির আলাদা আকর্ষণ রয়েছে। যুগ যুগ ধরেই এই ঘরানার ছবি সুন্দর উপস্থাপনের সুবাদে সাফল্য পেয়েছে। তেমনই এক ফ্যামিলি ড্রামা ছবি ভাইজান এলোরে। নাচ, গান, রোমান্স, অ্যাকশন, ইমোশনের মধ্য দিয়ে পরিবারের এক অন্য ধরনের গল্প ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে, এমনটাই জানালেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ভাইজান এলোরে ছবিতে শ্রাবন্তী অভিনয় করেছেন হিয়া চরিত্রে, যিনি লন্ডনে থাকেন। একদম পরিবারপ্রিয় একটি মেয়ে, তবে সে মজা করতে ভীষণ ভালোবাসে। কলকাতার একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে শ্রাবন্তী নিজেই এসব কথা জানিয়েছেন। সাক্ষাৎকারে শ্রাবন্তীর কাছে জানতে চাওয়া হয় ভাইজান এলোরে ছবি নিয়ে কি বলবেন। ভাইজান নামটা ভীষণ সুন্দর, আর এই ছবিটার গল্পতে ভাইজানকেই ভালো লাগবে। আর আমার জানেরা শ্রাবন্তী ও পায়েল তো আছেই, আশা করি ভাইজান সবার ভালো লাগবে। শিকারী ছবির পর দ্বিতীয়বারের মতো সাকিবের সঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী। তাই এই সুপারস্টার সহ অভিনেতা প্রসঙ্গে তিনি বলেন, সাকিব ভীষণ মজা করে, তবে তার কিছু টাইমিং আছে। সে এমন সময়ে এমন কথা বলবে, সেটা শুনে সবার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। সে চুপচাপ থাকে, এই চুপচাপ থেকে যেটা বলে সেটাই সবচেয়ে মজার হয়। সাকিবের মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা জানতে চাইলে শ্রাবন্তী বলেন, আগের থেকে অনেক সুদর্শন হয়েছে। আর অভিনয় তো হি ইজ সাকিব খান, বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান। প্রসঙ্গত ভাইজান এলোরে পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। এতে দ্বৈত চরিত্রের সাকিবের দুই নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার। এছাড়াও আছেন দীপা খন্দকার, মনিরা মিঠু, রজতাভ দত্ত সহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করেছে এসকে মুভিস। আসন্ন ঈদে এটি মুক্তির কথা রয়েছে। তো বন্ধুরা, সাকিব খান, শ্রাবন্তী ও পায়েলের ভাইজান এলোরে ছবিটি নিয়ে আপনাদের কি মতামত, এখনই লিখুন নিচের কমেন্ট বক্সে। মিডিয়ার নিত্য নতুন সব তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।